আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এখন আমি পো মাছ রান্না করবো। এখানে বড় একটা পো মাছ আছে, এখানে ডাটা, মিষ্টি আলু, গোলা আলু, এখানে পেঁয়াজ, মরিচ, হলুদ, ধনিয়া, এগুলো পরিমাণ মতো নিয়ে আর লবণ আর তেল মেখে তারপর সরষে তেল দিয়ে রান্না করবো। মেখে তারপর রান্না করবো। মাছটি দিলাম, মশলার জায়গা একটু খায়, কিন্তু মরিচটা একটু বেশি লাগে। মরিচ, পেঁয়াজ, দুইটা লবণ পরিমাণ মতো, তেল টেবিল চামচ, দুই তিন চামচ হাতে মেখে রান্না করবো। তো 5 মিনিট হেঁটে এটা মাখবো। মাখা গেছে, আমি উঠে এগুলো ডাটা এগুলো দেবো। দুই মিনিট কষাই দিয়ে তুলে দিলাম, দুই মিনিট কষাই তারপর পানি দিব। দুই মিনিট হয়েছে কষানো, তার পানি দিব। এখন এটি হাফ সিদ্ধ হইলে তারপর মাছটি দিব, ঢেকে দেবো। আগুনটা বাড়াই দিছে, এখন হাফ শুকিয়েছে, এখন হাফ শুকিয়ে দেবো। দেওয়ার পরে 2 মিনিট ঢেকে দেবো। 5 মিনিট পর উল্টে দিছি, জালটা বাড়াই দিছে, এখন কমাই দিবে, আস্তে আস্তে করে কমাই দিলে ঠিক জালটা বাড়বে। এখন ধনিয়াটা দেবো, রান্না করতে সুন্দর হয়েছে, আপনার এভাবে রান্না করে খেয়ে দেবেন। জল রাখবো না, মাথা মতো রাখবো। কত সুন্দর রেসিপিটা দেখে যদি আপনি যদি ভালো লাগে তো একটা লাইক দিবেন, বেশি বেশি করে শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। জলে রাখি না, মাথা উঠে।